আওয়ামী সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে মন্ত্রিসভার শপথ গ্রহণ সাজ সাজ রব বঙ্গভবন জুড়ে বেলা তিনটার মধ্যে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা নির্দিষ্ট সময়ের আগেই যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম চার পর্যায়ে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রীবর্গ মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ ও মাননীয় উপমন্ত্রীগণ শপথ গ্রহণ করবেন সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব শপথ বাক্যে স্বাক্ষর করেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শেখ হাসিনা পরপরই মন্ত্রিসভায় স্থান পাওয়া চব্বিশ জন মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ও মন্ত্রিসভার গোপনীয়তা রক্ষার শপথ নেন রাষ্ট্রপতির কাছে স্বাক্ষর করেন প্রয়োজনীয় নথিতে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করিব উনিশ প্রতিমন্ত্রী একইভাবে শপথের আনুষ্ঠানিকতা শেষ করেন শপথ নেন তিন উপমন্ত্রীও পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী পাঁচ বছর সদ্য শপথ নেয়া এই নতুন মন্ত্রিপরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বাস্তবে এমনটাই প্রত্যাশা সবার আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন বঙ্গভবন ঢাকা